আসলে প্রাকৃতিক সৌন্দর্য বাড়াইতে গেলে প্রাকৃতিক যে জীবজানোয়ার আছে বা জীবজন্তু আছে এগুলো অবশ্যই আমরা হয়তো কোনো ওয়েস্টার্ন প্যাটার্ন অথবা সুইজারল্যান্ডের কোনো একটা জায়গায় আছি এমনই মনে হচ্ছে আর কি। ফ্রেন্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই টাইটেল এন্ড থাম্বনেইল দেখে বুঝে গেছেন বন্ধুরা, আজকে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে আছি। আজকে দর্শকদের কাছে জিজ্ঞাসা করব যে জোহান ড্রিম ভ্যালি পার্ক সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, চল্লিশ। জি, আসলে আমাদের বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলাতে। আমরা এই যে আমাদের পাশে আসলে যে একটা প্রবাদ আছে না, যে আমরা হচ্ছে দূরের সৌন্দর্য দেখার জন্য অনেক দূরে যাই কিন্তু কাছের সৌন্দর্য আমরা দেখি না, ঠিক সেই হিসাবে আমাদের বাসা চুয়াডাঙ্গাতে। অথচ আমরা এই পার্কে এবারই প্রথম আসলাম, আর এসে সত্যিই মনে হয়েছিল যে আমরা অনেক কিছু মিস করেছি। আমরা যদি আরো দু এক বছর আগে আসতাম তাহলে হয়তো বা আরো ভালো মজা নিতে পারতাম। আর আমাদের এখানকার যে ফ্যাসিলিটিস গুলো মোটামুটি সবকিছু ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু মনে হচ্ছে লেক রয়ে গেছে। আশা করি আমরা হয়তো বা পরেরবার আসলে সেই লেকটা হচ্ছে, আসলে এই লেকটা আমার মনে হয় করোনা ক্রান্তিকালীনের জন্য হয়তো বা আছে। আর তারপরে হচ্ছে ওই টাইমে এসে যদি হয় তাহলে হবে। আসলে পার্ক হিসাবে এটা প্রাকৃতিক সৌন্দর্য, আমরা মনে হচ্ছে যে আমরা হয়তো কোনো ওয়েস্টার্ন প্যাটার্ন অথবা সুইজারল্যান্ডের কোনো একটা জায়গায় আছি এমনই মনে হচ্ছে আর কি। আসলে প্রাকৃতিক সৌন্দর্য বাড়াইতে গেলে প্রাকৃতিক যে জীবজানোয়ার আছে বা জীবজন্তু আছে এগুলো অবশ্যই লাগবে। আর সেই হিসাবে মনে করেন যে এটা যদি বাড়ানো যায় সেই ক্ষেত্রে দর্শকদের মানে বিভিন্ন প্রজাতির যে পশু পাখিগুলো আছে এগুলো দেখতে মানে বাচ্চা কাচ্চা তারপরে মানে আদারওয়াইজ সমস্ত বয়সের মানুষকে অ্যাট্রাকটিভ করবে, যার কারণে আমার মনে হয় এটা আর একটু বাড়াইলে ভালো হয়। মোটামুটি প্লেজার আসলে এখানে সব কিছুই ঠিক আছে, কিন্তু এই খাবার ব্যবস্থার ফ্যাসিলিটিসটা একটু মনে হয় একটু নিম্নমানের বললেও ভুল হবে বা অনুন্নত যাকে বলা হয়। আর কি কি উন্নতি করলে ভালো হয় এখানে মনে করেন যে এখানে হচ্ছে আমার জানা মতে 2020 সাল উপলক্ষে আর 2000 হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা 100 মানে জন্মবার্ষিকী শতবার্ষিকী জন্মবার্ষিকী তারপরে আমাদের স্বাধীনতার অর্ধশত বৎসর হিসাবে আমার জানা মতে এই পার্কের মূল ফটকে দুইটা হচ্ছে আমাদের স্বাধীনতার জন্য একটা মানে ভাস্কর্য এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য একটা ভাস্কর্য দিলে মনে হয় আমার এই পার্কটা পরিপূর্ণতা পেত। এটা আমি কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো, এটা যদি করে তাহলে আমার কাছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই একজন যে তার অনুপ্রেরণা প্রত্যেক শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে মনে করেন যে জোয়ান সবার কাছে যাতে আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি। তবে আমাকে এখানে আসার পরে মনে হচ্ছে যে পার্কটা সত্যি অনেক অসাধারণ একটা স্থান হিসাবে পরিচিত। আমি আমার অন্য ফ্রেন্ডকেও বলবো যে এখানে এসে একবার দেখে যাক যে আসলে এটা কি। আমি এসেছি চুয়াডাঙ্গা জেলা সরজগঞ্জ থেকে। আসলে আমরা ইসলাম আমাদের মানে কলেজের কাজে, যার কারণে মানে আনফর্চুনেট এখানে চলে এসেছি আর কি। হ্যাঁ, বন্ধুদের সাথে এসেছি। মোটামুটি মানে আমরা পার্কে ঢোকার পরে যা পরিবেশ দেখলাম বা যা এখানে যে ডান সাইডে যে ফেয়ার রয়েছে, তারপরে একটা পাহাড় রয়েছে, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে, ওই পাশে একটা রিসোর্ট রয়েছে, তারপরে ওইদিকে একটা নদী আছে,
তারপরে এখানে একটা পাহাড় আছে, তারপরে সব মিলিয়ে মোটামুটি ভালো। আবার এখানে আরেকটা অন্যরকম জিনিস রয়েছে যে এখানে দুইটা মসজিদ আছে, একটা মহিলাদের জন্য আরেকটা হচ্ছে পুরুষদের জন্য, এই যা দেখে আমাদের খুবই ভালো। তারপরে ওইদিকে আরেকটু সরে যেয়ে যখন দেখতে পারলাম যে ওইদিকে একটা ব্রিজ রয়েছে, সত্যি ব্রিজটা দেখে অনেক ভালো লাগলো। তারপরে ওইদিক পান যেয়ে দেখি যে আর একটু ডান সাইডের ওইদিকে পুরো হচ্ছে মাঠ আছে, মাঠের ওইদিকে হচ্ছে একটা মানে পানি বেরোনোর ইয়ে পুকুরের সাথে, ওখানে আমরা অনেক আনন্দ করলাম, ভিজাভিজি করলাম, জায়গাটা খুব ভালো লাগলো। আসলে ব্যবহার এখানকার মোটামুটি মনে করেন যে বললো ভুল হবে, খারাপ বললো ভুল হবে, ভালো বললো মানে একই, মানে এত সুন্দর ব্যবহার যে করছে যে আমরা মনোমুগ্ধ মনোমুগ্ধকর আর কি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।